হাসপাতালে ভিজিট করছেন, মূলত কি কি বিষয় নিয়ে ভিজিট করছেন এবং কি কি দেখছেন? আজকে আমরা এখানে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের একটা কমিটি আছে, কোভিড-19 কমিটি, আমি চেয়ারম্যান ছিলাম ডিস্ট্রিক্টে। আজকে আমরা প্রেজেন্ট সিচুয়েশনকে নিয়ে পড়েছিখানে আমরা রিভিউ মিটিং করলো। আমরা খুব বলতে পারি আমাদের কয় ডিস্ট্রিক্টে ওখানে বেশি পজিটিভ রেট বাড়েনি, নর্মালে আছে, আমার খুব ভাগ্য ভালো। প্লাস আমাদের কয় ডিস্ট্রিক্ট আমি দেখেছিলাম আমাদের সাফিসিয়েন্ট আমাদের কোভিড কেয়ার সেন্টার এখানে আছে, ওখানে আমাদের এখানে আইসিইউ বেড তৈরি হয়েছে, আমাদের কোটা পেয়েছে 30টা কোটা পেয়েছে, এর মধ্যে আমরা 26টা রেডি করা হয়েছে। এটি হলো আমাদের আইসিইউ বেড কোভিড-19 কেয়ার সেন্টার। আমরা এইভাবে আমরা 3-4টা আছে, একটা তোরাসিক ক্যালিব্রেশন আছে। আপাতত আমাদের কোনো কমি নেই, আমাদের ভ্যাকসিন চলছে, আবার এই পজিটিভ টেস্টিংও চলছে। এখানে আমি বলতে চাই আমাদের এডিসি এরিয়াতে, রুরাল এরিয়াতে একটু আমাদের রেসপন্স আমরা ভালো পেইনি, তো আজকে আমার ডাক্তারকে বললো যাতে আমাদের টেস্টিং যাতে আরও বাড়িয়ে করি, এবং গ্রাম লেভেলে একটু কনফিউশন আছে, তাদের টেস্টিং করেনি, আমরা বেশি কোঅপারেশন পেইনি, তো আমরা বলবো যাতে আমাদের ওখান, তো আমি শুনেছি আস্তে আস্তে আমাদের ওনারা ওখানে অবরোধ হয়েছে। আমাদের প্রথম আমাদের দায়িত্ব হলো আমাদের টেস্টিং করার জন্য, টেস্টিং বাড়াতে হবে, প্লাস আমাদের ভ্যাকসিন আমরা বাড়াতে হবে, এই দুটি কাজ আমরা চলছে। তো আমার বলতে পারি খোয়াই দিচ্ছে আমরা এখন ভালো স্থিতি আছে, কম্পারেটিভলি ওয়েস্ট এবং সিপাহীজলা এখানে অনেক আমাদের বেশি বাড়িয়েছে, কিন্তু খোয়াই দিচ্ছে আমরা এখন ভালো আছে। আমি আশা রাখবো যাতে আমাদের সব এখানে ফ্রন্টলাইন ওয়ার্কার আমাদের বলবো যাতে আমাদের কোঅপারেশন করি, গাইডলাইন মানিয়ে চলি, কারণ সরকার আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের কোভিডকে ফাইট করার জন্য আমরা সব জনগণকে আমরা রিকোয়েস্ট করবো যাতে আমাদের সঙ্গে সরকার সঙ্গে সহযোগিতা করি।